আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আমি রেবেকা রহমান, সিনিয়র শিক্ষক ওয়েস্টার্ন হাই স্কুল। তোমাদের সবাইকে ওয়েস্টার্ন হাই স্কুলের অ্যাসাইনমেন্ট ক্লাসে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি নবম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের প্রথম অ্যাসাইনমেন্ট নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের নবম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের যে প্রথম অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে দ্বিতীয় সপ্তাহে, সেই প্রথম অ্যাসাইনমেন্টটি মূলত দুটো অধ্যায়ের উপর করা হয়েছে। একটা হচ্ছে প্রথম অধ্যায় অর্থাৎ উন্নততর, প্রথম অধ্যায়টি হচ্ছে উন্নততর জীবনধারা, এবং দ্বিতীয় অধ্যায় হচ্ছে জীবনের জন্য পানি। এ দুটো অধ্যায় থেকে আমাদের প্রথম অ্যাসাইনমেন্টটি, বিজ্ঞান বিষয়ের নবম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের প্রথম অ্যাসাইনমেন্টটি তৈরি করা হয়েছে। আমরা আজকে এই অধ্যায় দুটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তোমাদের একটি উদ্দীপক দেওয়া হয়েছে এবং সেটার উপর বেস করে চারটা কোয়েশ্চেন দেওয়া হয়েছে, জ্ঞানমূলক, অনুধাবন, প্রয়োগমূলক এবং বিশ্লেষণমূলক, ক খ গ ঘ। তোমাদের যে ক এবং খ এর যে কোয়েশ্চেনটা, সেটা কিন্তু দ্বিতীয় অধ্যায় থেকে করা হয়েছে, জীবনের জন্য পানি, এবং গ এবং ঘ এর উত্তরটা প্রথম অধ্যায় অর্থাৎ উন্নততর জীবনধারা থেকে করা হয়েছে। আমরা একটু সিরিয়ালি আসি। তাহলে আমরা প্রথমে দ্বিতীয় অধ্যায় একটু আলোচনা করব। দ্বিতীয় অধ্যায় যে কোশ্চেনটা আছে, প্রথম কোশ্চেনটা যে স্ফুটনাঙ্ক কাকে বলে, সেটা জানতে গেলে আমাদের একটু অধ্যায় সম্পর্কে একটু জানতে হবে, তারপর আমরা বলছি। আমাদের জীবনের জন্য পানিতে আমরা জানবো যে গলনাঙ্ক কী, স্ফুটনাঙ্ক কী, কাকে বলে, এটা আমরা একটু জেনে নিই। গলনাঙ্ক তোমার নাম শুনেই বুঝতে পারবে নিশ্চয়ই, গলে যাওয়ার ব্যাপার স্যাপার আছে এখানে। গলনাঙ্ক তো যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ গলতে শুরু করে তাকে বলা হয় গলনাঙ্ক। যেমন আমরা একটা উদাহরণ দিই, বরফের কথা চিন্তা করো। আমাদের বরফ আমরা কি ডিপ ফ্রিজে রাখি বা ডিপে রাখি, তাই না? এই বরফটা যখন ডিপে থাকে, সে কিন্তু শূন্য ডিগ্রির নিচে থাকে, মাইনাসে থাকে, ঠিক আছে? মাইনাসে থাকে, যে কোনো -5 ডিগ্রি হতে পারে, 6 ডিগ্রি, 8 ডিগ্রি হতে পারে। যখন এই বরফটাকে আমরা ডিপ ফ্রিজ থেকে বের করে আনি, সাথে সাথে কি গলতে শুরু করে? না, দেখবা কিছুক্ষণ পর থেকে গলতে শুরু করে। অর্থাৎ সে যখন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আসবে, তখন সে কিন্তু গলতে শুরু করবে, ঠিক আছে? তাহলে আমরা কি পেলাম, যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ গলতে শুরু করে, বরফ একটি কঠিন পদার্থ, সে 0 ডিগ্রি তাপমাত্রায় গলতে শুরু করেছে, সুতরাং বরফের গলনাঙ্ক কত? 0 ডিগ্রি সেলসিয়াস। অনুরূপভাবে তোমাদের যে ক নাম্বারের কোশ্চেন আছে, স্ফুটনাঙ্ক কাকে বলে, স্ফুটনাঙ্ক মানে ফোটা। তাহলে যে তাপমাত্রায় কোনো তরল পদার্থ, ওখানে ছিল কঠিন পদার্থ, এখানে হবে যে তাপমাত্রায় কোনো তরল পদার্থ বাষ্পে পরিণত হয়। আমি আবার বলছি, যে তাপমাত্রায় কোনো তরল পদার্থ বাষ্পে পরিণত হয় তাকে বলা হয় স্ফুটনাঙ্ক, সেই তাপমাত্রাটাকে বলা হয় তার স্ফুটনাঙ্ক। যেমন আমরা পানির কথা চিন্তা করি, আমরা যদি পানিকে তাপ দেই, চুলাতে হোক বা অন্য কোথাও হোক, পানিকে তাপ দিলে কী করে, পানি কিছুক্ষণ তাপ পেতে একসময় পানিটা ফুটতে শুরু করে, তাই না? পানিটা ফুটতে শুরু করে এবং দেখা যায় যে উপর দিয়ে একটা ধোঁয়ার মতো দেখা যাচ্ছে, ওগুলোই কিন্তু বাষ্প। তাহলে সেটা কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা? 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বা 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তাহলে পানির স্ফুটনাঙ্ক কত? 100 ডিগ্রি সেলসিয়াস বা 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তাহলে তোমরা স্ফুটনাঙ্ক সম্পর্কে নিশ্চয়ই বুঝতে পেরেছ। এবার আমরা দ্বিতীয় কোশ্চেনে চলে যাই। সেখানে একটা তোমাদের একটা মাছের কথা বলেছে, কই মাছের দ্রবীভূত অক্সিজেন কেন প্রয়োজন, হ্যাঁ ব্যাখ্যা করো। দ্রবীভূত অক্সিজেন, অক্সিজেনের কথা যদি আমরা বলতে যাই, তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানবে যে আমাদের প্রত্যেকের জন্য, প্রতিটা জীবের জন্য, উদ্ভিদ হোক প্রাণী হোক, প্রতিটা জীবের জন্যই কিন্তু শ্বসনের জন্য অক্সিজেন প্রয়োজন। আমরা যারা স্থলজ জীব আছি, যারা স্থলজ প্রাণী আছি, যারা স্থলে বাস করি, তারা কিন্তু বায়ুতেই অক্সিজেন থাকে, মুক্ত অক্সিজেন। আমরা কিন্তু শ্বাস প্রশ্বাস নেওয়ার সময় নাক দিয়ে অক্সিজেনটা গ্রহণ করি। এই অক্সিজেনটা কী করে, আমাদের শরীরের ভিতরে যায়, ভিতরে যেয়ে আমাদের বিভিন্ন ভিতরে বিক্রিয়া টিক্রিয়া করে আমাদের শক্তি উৎপাদন করতে সাহায্য করে এবং শ্বসনে সাহায্য করে। তাহলে আমরা কিন্তু স্থলজে যে প্রাণীরা, আমরা কিন্তু বায়ু থেকে অক্সিজেনটা সরাসরি পাচ্ছি। কিন্তু যারা জলজ প্রাণী আছে, বিশেষ করে মাছ, তারা কী করে, তারা তো সরাসরি অক্সিজেন পাবে না। তাহলে তারা কোথা থেকে অক্সিজেন পায়? এই যে আমরা জানি, আমরা যদি পানিকে
পানিকে যদি ভাঙি, পানি যারা পানিতে বাস করে সেই পানিটাকে যদি আমরা ভাঙি, সেখানে পাবো অক্সিজেন প্লাস হাইড্রোজেন, এই দুটো জিনিস আমরা পাবো। এবং এই দুটো জিনিস কিন্তু পানিতে দ্রবীভূত অবস্থায় থাকে, হ্যাঁ মিক্সড অবস্থায় থাকে, দ্রবীভূত অবস্থায় থাকে। এই যে মাছ বা জলজ প্রাণী যেগুলো আছে তারা কিন্তু এই দ্রবীভূত অক্সিজেনটাই তারা শ্বাস প্রশ্বাসের সময় গ্রহণ করে। এখন এই দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ যদি কমে যায় তাহলে কী হবে, তাদের বিভিন্ন রকমের শারীরিক প্রবলেম হবে বা তাদের সমস্যা হবে বিভিন্ন, তাই না? এখন এই দ্রবীভূত অক্সিজেন যদি একেবারেই না থাকে তাহলে কী হবে, আস্তে আস্তে ধীরে ধীরে জলজ প্রাণী বিশেষ করে মাছ মারা যাবে। তাহলে তাদের, তাহলে আমরা কী পেলাম, যে মাছ বা যে কই মাছের কথা বলা হয়েছে, ওরা এই দ্রবীভূত অক্সিজেন তাদের কেন প্রয়োজন, তাদের শ্বাস প্রশ্বাসের জন্য প্রয়োজন এবং তাদের বেঁচে থাকার জন্য প্রয়োজন। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা চলে যাব আমাদের প্রথম অধ্যায়ে, অর্থাৎ উন্নততর জীবনধারা। সেখানে তোমাদের গয়ের জন্য একটা অঙ্ক করতে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে বিএমআই নির্ণয় করতে দেওয়া হয়েছে তোমাদের, বিএমআই। ঠিক আছে, আমরা এখন বিএমআই নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, একটা শিশু যখন জন্মগ্রহণ করে তখন সে ধীরে ধীরে বড় হয়, তাই না? তার বৃদ্ধি হয়, গঠন হয়, রোগ প্রতিরোধ হয়, তার ক্ষয়পূরণ হয়, বিভিন্ন রকম তার কাজগুলো বিভিন্ন চলতে থাকে। একটা শিশু বড় হতে হতে যখন সে প্রাপ্তবয়স্ক হয়ে যায়, 20 থেকে 24 বছর পর্যন্ত বয়স যখন তার হয়ে যায়, তখন কিন্তু তার বৃদ্ধিটা থেমে যায়, বৃদ্ধি আর হয় না। অন্যান্য যেসব কাজ আছে যেমন ক্ষয়পূরণ, রোগ প্রতিরোধ ক্ষমতা, এগুলো কিন্তু তার চলতে থাকে। তো তার যে একটা প্রাপ্তবয়স্ক মানুষের ওজন এবং উচ্চতা, এ দুটোর মধ্যে যদি সামঞ্জস্য বজায় না থাকে তাহলে কিন্তু বিভিন্ন রকমের সমস্যা দেখা যায়। যেমন উচ্চতা অনুযায়ী যদি ওজন বেশি হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু মানুষের বিভিন্ন রকমের প্রবলেম দেখা যায়, মানুষ স্থূলকায় হয়ে যায় এবং নানা রকমের জটিলতা, নানা ধরনের অসুখ বিসুখ দেখা যায়। তাহলে আমাদের এই উচ্চতার সাথে, একটা মানুষ প্রাপ্তবয়স্ক মানুষের উচ্চতার সাথে তার ওজনের কিন্তু সামঞ্জস্য থাকা প্রয়োজন, এবং সেটা নিয়ে হচ্ছে বিএমআই। বিএমআই বডি মাস ইন্ডেক্স, আমরা দেখো বডি মাস ইন্ডেক্স মানে আমাদের উচ্চতার সাথে আমাদের ভরসূচি, যেটার বাংলা নাম হচ্ছে ভরসূচি, আমরা কীভাবে আমাদের ওজনটা ঠিক আছে কিনা, উচ্চতার সাথে ওজনটা ঠিক আছে কিনা সেটা নির্ধারণ করাই হচ্ছে বিএমআই। দেখো বিএমআইটা একটা সূত্র দ্বারা নির্ণয় করা যায়, বিএমআই ইজ ইকাল টু দেহের ওজন ডিভাইডেড বাই দেহের উচ্চতা স্কোয়ার। ঠিক আছে, এটা আমরা, এটা কিন্তু বিএমআইয়ের সূত্র, এই সূত্র দিয়ে আমাদের একটা মানুষের বিএমআই আমরা নির্ণয় করতে পারবো। দেখো দেহের উচ্চতাটা কিন্তু সবসময় কিলোগ্রামে থাকতে হবে, কেজিতে থাকতে হবে, এবং দেহের উচ্চতা মিটারে থাকতে হবে। যদি সেন্টিমিটার থাকে তাকে কিন্তু আমাদের মিটারে নিয়ে আসতে হবে। ঠিক আছে, সেন্টিমিটার থাকলে মিটারে কী করে নিয়ে আসতে হয় এটা নিশ্চয়ই তোমরা জানো, তারপর আমি একটা বলছি। যেটা সেন্টিমিটার আছে সেন্টিমিটারটাকে যদি আমরা 100 দিয়ে ভাগ দেই, কারণ 100 সেন্টিমিটারে 1 মিটার, তাই না? তাহলে 100 দিয়ে যদি আমরা ভাগ দিই তাহলে সেটা মিটারে চলে আসবে, মিটারে চলে আসবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এই বিএমআইয়ের জন্য তোমাদের উদ্দীপকে ওজন দেওয়া আছে এবং ওজন এবং উচ্চতাটা সেন্টিমিটারে দেওয়া আছে, তোমরা এভাবে মিটারে করে তারপরে ইয়েটা করবে, বিএমআই নির্ণয় করবে। এখন আমি একটা উদাহরণ দিয়ে তোমাদের বোঝাচ্ছি। মনে করো কারো ওজন হচ্ছে, ওজন কারো কোনো এক ব্যক্তি, তার ওজন হচ্ছে 80 কেজি এবং উচ্চতা হল 1.8 মিটার। এখন আমি এর বিএমআই নির্ণয় করব। দেখো আমরা জানি যে এই বিএমআই সূত্রটা কি, তাহলে বিএমআই ইজ ইকাল টু 80 ÷ 1.8, এটাকে স্কোয়ার করব। ঠিক আছে, তাহলে 80 ÷ এটা হবে 3, এটাকে যদি স্কোয়ার করি তাহলে হবে 3.24। এখন 80 কে 3.24 দিয়ে যদি আমরা ভাগ দিই তাহলে হবে 24.7, এটা হচ্ছে প্রায় মানে 6 একটু ভগ্নাংশ আসে, দশমিক আসে, সেটাকে আমরা 7 করেছি, অনেকগুলো ডিজিট আসে।
তাহলে দেখো আমরা কিভাবে বের করেছি, আমরা ওজনটাকে উপরে রেখেছি, এটাকে ভাগ করেছি উচ্চতার স্কয়ার দিয়ে, মিটার করে, মিটার যদি সেন্টিমিটার থাকে ওটাকে মিটারে করে এনে তোমরা এভাবে স্কোয়ার করবে, তারপর এটা দিয়ে ভাগ দিবে, তাহলে তোমাদের বিএমআই নির্ণয় হয়ে যাবে। আমরা জানতে পারবো যে তার বিএমআই কত। বিএমআই যদি বেশি থাকে তাহলে তাকে ওজন কমাতে হবে, আর যদি বিএমআই কম থাকে মানে চব্বিশ পর্যন্ত হচ্ছে আমাদের বিএমআইটা হচ্ছে সঠিক বিএমআই, হ্যাঁ 18 থেকে 24, এর চেয়ে 18 চেয়ে কমে গেলে তার বিএমআই কম, সেক্ষেত্রে তাকে তার ওজন বাড়াতে হবে, বেশি করে খাবার খেতে হবে, আর 24-এর বেশি যদি হয় তাহলে তার ওজন কমাতে হবে, ব্যায়াম করতে হবে, এগুলো তোমাকে সঠিক জীবনযাপন করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝে গেলে যে কী করে বিএমআই নির্ণয় করতে হয়। তাহলে আমরা ক, খ এবং গ এর কী করে উত্তর তোমরা লিখবে সেই ব্যাপারে আমরা বলে দিয়েছি। এবার আমরা ঘতে চলে যাই। ঘতে তোমাদের কিছু খাদ্য, এই উদ্দীপকের মধ্যে তোমাদের কিছু খাদ্যদ্রব্যের কথা বলা আছে, যে তার পছন্দ অপছন্দের খাবার, এগুলো তার শারীরিক দক্ষতা বৃদ্ধিতে, শারীরিক দক্ষতা বজায় রাখতে কীভাবে ভূমিকা পালন করে, মানে এই সমস্ত খাদ্যদ্রব্যের যে ভূমিকাটা বা গুরুত্বটা বা কাজ, সেটাই তোমাদেরকে বলতে হবে। এখন সেটা বলতে গেলে আমাদের এই উন্নততর জীবনধারার একেবারে প্রথম থেকে তোমাদের আলোচনা করতে হবে কিছু টপিকস, নাহলে তোমরা এটার অ্যান্সার করতে পারবে না। আমাদের প্রথমেই চলে আসবে যে খাদ্য কাকে বলে। খাদ্য আমরা যা খাই তাই খাদ্য, জি না, আমরা যা খাই তাই খাদ্য না। এখন মনে করো আমি একটা কাগজ ছিঁড়ে চিবাতে শুরু করলাম, এটা কি আমার খাদ্য হবে? আমি কাগজটা গিলে খেয়েই ফেললাম, এটা কি আমার খাদ্য হবে? এটা কি আমার শরীরে কোনো উপকারে আসবে? আসবে না। তাহলে খাদ্যের ডেফিনেশন কী? খাদ্য হচ্ছে যা খেলে আমাদের শরীরের বৃদ্ধি, গঠন, ক্ষয়পূরণ, রোগ প্রতিরোধ ক্ষমতা ইত্যাদি জন্মে হয়, তাকেই খাদ্য বলে। যা খেলে আমাদের শরীরের বৃদ্ধি, গঠন, তাপ উৎপাদন, রোগ প্রতিরোধ ক্ষমতা জন্মে এবং ক্ষয়পূরণ হয়, তাকেই বলা হয় খাদ্য। ঠিক আছে, আমরা যে সমস্ত খাদ্য খাই সেগুলো থেকে কিন্তু আমাদের এই কাজগুলো হয়। এরপরে চলে যাব পুষ্টি বা নিউট্রিশন। পুষ্টি বা নিউট্রিশন একটা কথা আছে খাদ্যের পরে। এই পুষ্টিটা কি? পুষ্টি হচ্ছে একটা প্রসেস। আমি যে খাবারটা খেয়েছি, ভাত খাই, মাছ মাংস খাই, শাকসবজি যাই কিছু খাই, এই খাবারটা যখন আমি খাবো, এই খাবারটা আমার কোথায় যাবে? গলা দিয়ে আমার পরিপাকতন্ত্রে আসবে, তাই না? ডাইজেস্টিভ সিস্টেমে চলে আসবে, পরিপাকতন্ত্রে এসে এটা পরিপাক হবে, পরিপাক হয়ে সরল খাদ্যে পরিণত হবে। এই সরল খাদ্যটাই আমার শরীরে কিন্তু কাজে লাগবে। আমি যে সরাসরি ভাত খাচ্ছি, মাছ মাংস খাচ্ছি, শাকসবজি খাচ্ছি, সরাসরি এটা আমার শরীরে কাজে লাগছে না, এটা ভিতরে যে ভেঙে পরিপাক হয়ে সরল খাদ্যে পরিণত হবে এবং সেটাই কিন্তু আমার কাজে লাগবে, সেটাই কিন্তু পুষ্টি। তাহলে পুষ্টি হচ্ছে একটা পদ্ধতি, যে পদ্ধতিতে খাদ্য পরিপাক, শোষণ এবং আত্তীকরণ হয়ে শরীরের বৃদ্ধি, তাপ উৎপাদন, শক্তি উৎপাদন, ক্ষয়পূরণ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা করে, তাকেই বলা হয় পুষ্টি। তাহলে তোমরা পুষ্টি এবং খাদ্য এবং পুষ্টি সম্পর্কে জেনে গেছো। এবার আমরা খাদ্যের উপাদান সম্পর্কে জানব। প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমরা এখানে একটা চার্টে দেখিয়েছি খাদ্যের উপাদান। খাদ্যের উপাদানকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে মুখ্য উপাদান মানে মেইন, আর একটা হচ্ছে সহায়ক উপাদান যেটা হেল্প করে। মুখ্য উপাদানের মধ্যে আছে শর্করা, আমিষ এবং স্নেহ, এবং সহায়কের মধ্যে আছে ভিটামিন, খনিজ লবণ, পানি। আমরা প্রথমে শর্করা নিয়ে আলোচনা করব। শর্করা বা কার্বোহাইড্রেট বলা হয় এটাকে। শর্করা দেখো, শর্করা হচ্ছে, আমরা শর্করা মেইনলি তৈরি হয় অক্সিজেন, হাইড্রোজেন এবং কার্বন দিয়ে। শর্করাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে উদ্ভিজ শর্করা আর একটা প্রাণীজ শর্করা। মানে উদ্ভিদ থেকে মেইনলি আমরা আসলে উদ্ভিদ থেকে শর্করাটা পেয়ে থাকি, প্রাণী থেকেও কিছু পেয়ে থাকি। উদ্ভিজ শর্করার মধ্যে আছে শ্বেতসার বা স্টার্চ, গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ, সেলুলোজ, এগুলো হচ্ছে উদ্ভিজ শর্করা। আর প্রাণীজ শর্করার মধ্যে আছে গ্লাইকোজেন, ঠিক আছে, আঁশজাতীয় যেটা। শর্করার কাজ কী, শর্করার গুরুত্বটা কী? এই যে আমরা বলেছি যে বিভিন্ন রকমের খাদ্যের গুরুত্বগুলো, সেটা শর্করার গুরুত্ব হচ্ছে শর্করা আমাদের কর্মক্ষমতাটাকে বৃদ্ধি করে, আমাদের কাজের শক্তি উৎপাদন করে, কর্মক্ষমতাটাকে বৃদ্ধি করে এবং তাপ শক্তি উৎপন্ন করে শর্করা। এরপরে চলে যাব আমরা আমিষ। আমিষকে ইংরেজিতে প্রোটিন বলে, তোমরা এটা অনেকেই জানো, প্রোটিন।
আমিষ বা প্রোটিন। দেখো এই আমিষ বা প্রোটিন আমরা কি মাছ মাংস ডিম দুধ এগুলো খাই, তাই না? এগুলো কিন্তু আমিষ জাতীয় খাদ্য। এই আমিষকেও আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে উদ্ভিজ আমিষ আরেকটা হচ্ছে প্রাণীজ আমিষ। উদ্ভিজ আমিষ কোনটা? আবার এই যে ডাল মটরশুঁটি বাদাম এগুলো কিন্তু উদ্ভিজ আমিষ, ঠিক আছে? আর প্রাণীজ আমিষ হচ্ছে তোমার মাছ মাংস ডিম দুধ, এগুলো হচ্ছে প্রাণীজ, প্রাণী থেকে আমরা পাই। আচ্ছা আমিষকে যদি আমরা ভাঙি তাহলে অ্যামাইনো অ্যাসিড পাওয়া যাবে। অ্যামাইনো অ্যাসিড মানে আমিষটা আমাদের শরীরের ভিতরে যে পরিপাক হয়ে অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয়। এই পর্যন্ত 20 ধরনের অ্যামাইনো অ্যাসিড এর সন্ধান পাওয়া গেছে। তার মধ্যে 8টি অ্যামাইনো অ্যাসিড হচ্ছে তাকে বলা হয় অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড। এখন কেন বলা হয় এটাকে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড? কারণ এই 8টি অ্যামাইনো অ্যাসিড আমাদের শরীরে থাকে না, অন্যান্য যে 8টা বাদে অন্যান্য যে 12টা অ্যামাইনো অ্যাসিড আছে সেটা আমাদের শরীরে অলরেডি থাকে, বাট এই 8টা অ্যামাইনো অ্যাসিড আমাদের শরীরে থাকে না। এগুলো আমাদের বাইরে থেকে যে আমরা খাবারগুলো খাই মাছ মাংস ডিম দুধ এগুলো আমরা খাই সেখান থেকে আমরা এই 8টি অ্যামাইনো অ্যাসিড পেয়ে থাকি, এই জন্য এটাকে বলা হয় অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড। তাহলে এই আমিষের কাজ কি? আমিষ আমাদের শরীর গঠনে বা শারীরিক দক্ষতা বৃদ্ধিতে কী কাজ করে? আমিষ আমাদের শরীর, একটা বাচ্চা ছোটোবেলা থেকে বড় হবে কিন্তু এর মেইন, তার মধ্যে মেইন যে কাজটা, যে কাজ করে তার বড় বৃদ্ধিতে, সেটাই হচ্ছে আমিষ। হ্যাঁ, আমিষ বৃদ্ধিতে সাহায্য করে, শরীরটাকে গঠন করতে সাহায্য করে, ক্ষয়পূরণ করতে সাহায্য করে এবং আমাদের চুল এবং নখ এগুলো তৈরিতেও কিন্তু আমিষ সাহায্য করে থাকে। এরপরে চলে যাব আমরা স্নেহ পদার্থ। স্নেহ, স্নেহকে ইংরেজিতে কী বলা হয়? ফ্যাট। স্নেহ বা ফ্যাট আমরা এটা জানি, ফ্যাট চর্বি তেল মাখন ঘি এগুলো হচ্ছে স্নেহ পদার্থ। স্নেহটাকেও দুই ভাগে ভাগ করতে পারি, প্রাণীজ স্নেহ উদ্ভিজ স্নেহ। প্রাণীজ স্নেহ মানে প্রাণী থেকে আমরা যে সমস্ত পেয়ে থাকি, যেমন ঘি মাখন হ্যাঁ চর্বি এগুলো হচ্ছে প্রাণীজ স্নেহ। আর উদ্ভিজ স্নেহ মানে উদ্ভিদ থেকে যেগুলো পেয়ে থাকি, যেমন সব রকমের তেল, সয়াবিন তেল, নারিকেল তেল, সরিষার তেল, তিলের তেল, সূর্যমুখী তেল, এই পাম তেল, এগুলো সবগুলোই কিন্তু উদ্ভিজ আমিষ। এখন দেখো আমিষকে যদি আমরা ভাঙি, আমিষ পরিপাক হয়ে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত হয়। এই যে ফ্যাটি অ্যাসিড, সেই ফ্যাটি অ্যাসিডটা আবার দুই রকম, একটা হচ্ছে সম্পৃক্ত আর একটা অসম্পৃক্ত। সম্পৃক্ত কোনগুলো? যেগুলো কঠিন, চর্বি কঠিন না শক্ত, তাহলে চর্বিটা হচ্ছে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। আর অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড কোনগুলো? যেগুলো হচ্ছে লিকুইড জাতীয়, সাধারণত তেল যেগুলো আছে, তেল জাতীয় যেগুলো আছে, সরিষার তেল, নারকেল তেল, হ্যাঁ সয়াবিন তেল, এগুলো হচ্ছে তোমার অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। এই চলে গেল আমাদের শর্করা আমিষ এবং স্নেহ পড়েছি মুখ্য উপাদান। এরপর আমরা সহায়ক উপাদানে চলে যাব। প্রথমে আসছি আমরা ভিটামিন। ভিটামিন সম্পর্কে বলি, ভিটামিন আমরা জানি আমাদের শাকসবজি এবং ফলমূলে থাকে ভিটামিন। এই ভিটামিনকে আবার দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে স্নেহে দ্রবণীয় ভিটামিন আর একটা হচ্ছে পানিতে দ্রবণীয় ভিটামিন। স্নেহে মানে স্নেহ পদার্থতে, ফ্যাট জাতীয় জিনিসে দ্রবণীয়, এটা হচ্ছে ভিটামিন এ ডি ই কে, এই চারটা হচ্ছে স্নেহে দ্রবণীয় ভিটামিন। আর পানিতে দ্রবণীয় ভিটামিন হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স এবং সি। বি কমপ্লেক্স, বি শুধু বললাম না কেন, বি কমপ্লেক্স কেন বলেছি? কারণ এখানে বি ওয়ান থেকে শুরু করে বি টুয়েলভ পর্যন্ত থাকে, সেজন্য এর নাম হয়েছে বি কমপ্লেক্স। এখন দেখি আমরা এই ভিটামিন আমাদের কী কাজ করে। বিভিন্ন ভিটামিন বিভিন্ন ধরনের কাজ করে, যেমন ভিটামিন এ আমাদের চোখের দৃষ্টিশক্তি বাড়ায়। আমরা জানি ছোটো মাছে ভিটামিন এ থাকে, তাই না, প্রচুর পরিমাণে। এবং রাতকানা রোগ, যেটা রাতকানা রাতে সন্ধ্যা হলেই চোখে দেখে না, এই রাতকানা রোগটাকে সে হতে বাধা দেয় বা রাতকানা রোগ হতে দেয় না ভিটামিন এ। এরপর হচ্ছে ডি, আমাদের ভিটামিন ডি কোথায়? সূর্যের আলোতে প্রচুর পরিমাণে ভিটামিন ডি আছে, এই জন্য কী করে বাচ্চাদের দেখবে ছোটোবেলায় হাড় মজবুত করার জন্য মারা কী করে তেল মেখে সকাল সকাল সূর্যের আলোতে দিয়ে রাখে, তাই না? তাহলে এখানে হচ্ছে হাড় মজবুত করে ভিটামিন ডি। এরপরে ভিটামিন ই, ভিটামিন ই আমাদের এটা কোষ গঠনে সাহায্য করে, এটা অ্যান্টি অক্সিডেন্ট হিসাবে কাজ করে এবং এটার একটা প্রধান কাজ, একটা বড় রকমের কাজ আছে আমাদের, আমাদের যে শরীরের ভিতরে ধমনী আছে রক্তনালী, সেই ধমনীতে চর্বি জমাতে বা কোলেস্টেরল জমাতে কিন্তু বাধা দেয় এই ভিটামিন এ। এই জন্য ডাক্তাররা কিন্তু ভিটামিন এ ই যুক্ত তেল খেতে বলে, ভিটামিন ই যেখানে আছে সেই যুক্ত তেলটা খেতে বলে, যাতে আমাদের
শরীরের ধমনীতে কোলেস্টেরল যাতে না জমে, ব্লক ব্লক না হয়ে যায়, হার্ট অ্যাটাক যাতে না হয়। এরপর ভিটামিন সি, এটা আমাদের স্কিনটাকে খুব সুন্দর রাখে, দাঁত ভালো রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা জন্মায় ভিটামিন সি থেকে। এরপর আমাদের আরেকটা আমাদের রয়ে গেল আরেকটা উপাদান, সেটা হচ্ছে খনিজ লবণ। খনিজ লবণ দেখো, খনিজ লবণ মানে সেটাও কিন্তু আমাদের শাকসবজি এবং ভিটামিনের মধ্যে আছে খনিজ লবণ। খনিজ লবণ কী কী? ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, ফেরাস, ফসফরাস, সোডিয়াম, এগুলো হচ্ছে খনিজ লবণ, ঠিক আছে? তা আমাদের শরীরের জন্য যে তিনটা খনিজ লবণ বেশি ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে ফেরাস বা লৌহ যেটাকে বলি, ক্যালসিয়াম, আর একটা হচ্ছে ফসফরাস। দেখো, ফেরাস বা লৌহ যেটাকে, সেটা কী করে? হিমোগ্লোবিন গঠনে সাহায্য করে। হিমোগ্লোবিন জিনিসটা কী? এটা আমাদের খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আমাদের প্রাণীদের শরীরে রক্তের মধ্যে তিন ধরনের কণিকা থাকে, একটা হচ্ছে লোহিত রক্তকণিকা, একটা শ্বেত রক্তকণিকা, একটা অণুচক্রিকা, আমরা জানি। এই লোহিত রক্তকণিকার একটা উপাদান হচ্ছে হিমোগ্লোবিন। এই হিমোগ্লোবিন কিন্তু কী করে? এর প্রধান কাজ হচ্ছে আমি যে শ্বাস প্রশ্বাসের সাথে অক্সিজেনটা নিচ্ছি, এই অক্সিজেনটা সে সরবরাহ করে কোষে নিয়ে যায় এবং সেই কোষে গিয়ে অন্তঃশ্বসন হবে এবং তার ফলেই কিন্তু আমার কর্মশক্তি বৃদ্ধি পাবে, শারীরিক দক্ষতা বৃদ্ধি পাবে। তাহলে এই হিমোগ্লোবিন যদি না থাকতো, তাহলে আমি যে অক্সিজেনটা নাক দিয়ে নিচ্ছি সে কিন্তু এটা ফুসফুস থেকে গ্রহণ করে ফুসফুস থেকে চলে যাবে রক্তে, সেখান থেকে হিমোগ্লোবিনের সাথে চলে যাবে কোষে। তাহলে কিন্তু এই হিমোগ্লোবিন যদি না থাকতো বা কম থাকতো, তাহলে কিন্তু আমরা এই অক্সিজেনটা সে সরবরাহ করতে পারতো না, পাস করে আমাদের কোষে নিয়ে যেতে পারতো না, ফলে কিন্তু আমরা কোনো শক্তি পেতাম না, ঠিক আছে? আমরা একেবারে নিস্তেজ হয়ে যেতাম। তাহলে হিমোগ্লোবিন এর গঠনে কিন্তু এই লৌহ বা ফেরাসটা খুব মুখ্য ভূমিকা পালন করে। এরপর ক্যালসিয়াম, তোমরা সবাই জানো ক্যালসিয়াম হচ্ছে হাড়ের একটা মুখ্য উপাদান। হাড়, আমাদের শরীরে যে হাড় আছে, অস্থি, তার একটা মেইন উপাদান। এবং এই ক্যালসিয়াম যদি বয়স্ক যারা বৃদ্ধ হয়ে যায় তাদেরকে কিন্তু ডাক্তাররা ক্যালসিয়াম খেতে দেয়, ক্যালসিয়াম এবং ভিটামিন ডি। এই ক্যালসিয়ামটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক, এটা হাড় মজবুত করতে ক্যালসিয়ামটা সাহায্য করতে এবং দাঁত মজবুত করতেও কিন্তু ক্যালসিয়াম সাহায্য করে। আর এই যে ফসফরাস, সেটা আমাদের শরীরের শক্তি উৎপাদনে সাহায্য করে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আমি এই খাদ্যের যতগুলো উপাদান আছে সবগুলোর গঠন এবং এরা কী কাজ করে এবং আমাদের শরীরের কর্ম দক্ষতা বজায় রাখতে এরা কী ভূমিকা পালন করে সে সম্পর্কে আমরা বলেছি। এবার আমরা ঘ নম্বর কোয়েশ্চেনে একটু চলে যাই। ওখানে কয়েকটি খাবারের নাম উল্লেখ করা আছে, তার পছন্দ এবং অপছন্দের কিছু খাবার আছে, এগুলো আমাদের কর্মদক্ষতা বজায় রাখতে কীভাবে ভূমিকা পালন করে সে সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে। এই যে দেখো, সেই যে খাবারগুলোর নাম বলা হয়েছে তার মধ্যে রুটি এবং আলু, এটা হচ্ছে শর্করা জাতীয় খাদ্য। শর্করার কী ভূমিকা তোমাদেরকে আমি প্রথমেই বলে দিয়েছি, শর্করার আমাদের কী ভূমিকা, তাই না? এটা হচ্ছে শর্করা কর্ম ক্ষমতা বৃদ্ধি করে, শরীরে তাপ শক্তি উৎপাদন করে আমাদের। এরপরে বলেছি এরপরে খাবারের মধ্যে আছে বাদাম, মাছ, মাংস, এগুলো হচ্ছে আমিষ জাতীয় খাদ্য। আমিষ জাতীয় খাদ্য কী করে সেটাও আমরা তোমাদের বলেছি, যে আমাদের শরীরের বৃদ্ধি করে, গঠন করে, ক্ষয়পূরণে সাহায্য করে এবং চুল নখ তৈরিতে আমিষ সাহায্য করে থাকে। এরপরে হয়েছে ডিমের কুসুম। ডিমের কুসুম হচ্ছে স্নেহজাতীয় পদার্থ। স্নেহজাতীয় পদার্থ আমাদের কী করে? এর স্নেহজাতীয় পদার্থের কাজ হচ্ছে আমাদের স্কিনটাকে, আমাদের ত্বক সুন্দর রাখে। স্কিন, স্নেহের অভাব হলে কিন্তু আমাদের ত্বকে নানা রকমের রোগ হবে, যেমন চুলকানি, তোমার যেটা হয় বিভিন্ন ধরনের মানে স্কিন ডিজিজ হয় না, সেই ধরনের স্কিন ডিজিজ হবে কিন্তু। তাহলে আমাদের চামড়া বা ত্বককে সুন্দর রাখতে কিন্তু স্নেহ পদার্থটা সাহায্য করে থাকে। এরপর হচ্ছে শাকসবজি এবং ফল আছে, সেটা হচ্ছে ভিটামিন এবং খনিজ লবণ। ভিটামিনের তো অনেক কাজ, অনেক ধরনের ভিটামিনের অনেক রকমের কাজ আছে, যেমন রাতকানা রোগ রোধ করে, হাড় মজবুত করে, কোষ গঠন করে, অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে, ধমনীতে চর্বি জমাতে বাধা দেয়, স্কিনটাকে ভালো রাখে, দাঁত ভালো রাখে, রোগ প্রতিরোধ ক্ষমতা করে, এগুলো সবই হচ্ছে ভিটামিনের কাজ। এবং
খনিজ লবণের বিভিন্ন রকমের কাজ আমরা বলেছি। হিমোগ্লোবিন তো এতে সাহায্য করে, হাড় মজবুত করে এবং শক্তি উৎপাদনে সাহায্য করে থাকে। তাহলে এই যে খাবারের কথাগুলো বলা হয়েছে আমাদের ঘ নাম্বারে যে বিশ্লেষণমূলক কোশ্চেনটাতে, সেগুলো প্রত্যেকটার আলাদা আলাদা করে কোনটা কী ধরনের খাদ্য প্রথমে লিখে, তারপরে তোমার সেই খাদ্য আমাদের কর্মদক্ষতা বজায় রাখতে আমাদের কীভাবে ভূমিকা পালন করে প্রত্যেকটির গুরুত্বটা তোমরা লিখবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আমি প্রথম অ্যাসাইনমেন্টটা নিয়ে আলোচনা করলাম। নবম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের প্রথম অ্যাসাইনমেন্টটি নিয়ে আমরা আলোচনা করেছি। এই অ্যাসাইনমেন্টটি সম্পর্কে তোমাদের সম্পূর্ণ আমি বুঝিয়ে দিয়েছি। তোমরা আমি যা হুবহু বললাম, যেটা আমি তোমাদেরকে বর্ণনা দিলাম বা আলোচনা করলাম, হুবহু তাই যে লিখতে হবে এমন কোনো কথা নেই। তোমরা আমার কথাটা বুঝে বইটাকে পড়বে এবং তোমাদের নিজস্ব স্বকীয়তা এবং সৃজনশীলতা দিয়ে তোমরা এই ইয়েটা উপস্থাপন করবে, তোমাদের অ্যাসাইনমেন্টটা উপস্থাপন করবে। তোমাদের নিজস্বতা যাতে বজায় থাকে, ঠিক আছে? হুবহু আমি যা যা বলেছি তাই যে লিখতে হবে এমন কোনো কথা নেই। তোমাদেরকে আমি হেল্প করার জন্য বা সাপোর্ট দেওয়ার জন্য উদাহরণস্বরূপ আমি এগুলো তোমাদেরকে আলোচনা করলাম। তোমরা কিন্তু সুন্দরভাবে অ্যাসাইনমেন্টটি লিখবে এবং অ্যাসাইনমেন্ট লেখার নিয়ম তোমরা নিশ্চয়ই জানো, আমরা এর আগের ক্লাসগুলো তো তোমাদের বলেছি। তারপর আমরা বলি অ্যাসাইনমেন্টের একটা কভার পেজ থাকে, এই কভার পেজ সম্পর্কে তোমরা নিশ্চয়ই পেয়ে গেছো, তোমরা অলরেডি তিনটে অ্যাসাইনমেন্ট করে ফেলেছো। অ্যাসাইনমেন্টে একটা কভার পেজ থাকে, কভার পেজের বিষয়গুলো তোমরা সুন্দরভাবে স্পষ্ট করে লিখবে। অনেকে অ্যাসাইনমেন্ট দিতে এসে অনেক কিছু ভুলটুল, আমরা প্রথম অ্যাসাইনমেন্ট পেয়ে অনেকগুলো ভুলটুল দেখেছি, সেগুলো যাতে নেক্সট অ্যাসাইনমেন্টগুলোতে আর না হয় তোমরা সেটা খেয়াল রাখবে। পরবর্তী যে অ্যাসাইনমেন্টের লেখা শুরু করবে সাদা কাগজ থেকে, এর প্রতিটি A4 সাইজের হবে এবং চারিদিকে তোমরা এটা বর্ডার দিয়ে নেবে। এবং খেয়াল রাখবে সাদা কাগজ থেকে যে শুরু করবে সেটা কিন্তু অপর পৃষ্ঠায় লিখতে পারবে না, একটা পাতাতে লিখতে হবে। অনেকে এটা ভুল করেছে অ্যাসাইনমেন্টে যে উভয় পাতায় লিখে ফেলেছে, দুটো পাতায় কিন্তু লেখা যাবে না, প্রথম একটা পাতায় লিখবে, আবার এটা শেষ হয়ে গেল আবার একটা সাদা পৃষ্ঠা নেবে সেখানে, এবং চারিদিকে বর্ডার দিবে, প্রতিটা লাইনের গ্যাপটা যাতে সুন্দরভাবে একই রকম থাকে চেষ্টা করবে এবং লেখার মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা জানে যাতে থাকে, কোনো কাটা ছিঁড়া না হয় সেভাবে তোমরা উপস্থাপন করবে। কারণ আমাদের তোমাদের এই অ্যাসাইনমেন্ট থেকেই কিন্তু আমরা জানতে পারবো যে তোমাদের কতটুকু অগ্রগতি হয়েছে বা কতটুকু অগ্রগতি প্রয়োজন। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সাথে আবার আমার নেক্সট অ্যাসাইনমেন্ট কোনো ক্লাসে আবার দেখা হবে। সেই পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, বাড়িতেই থাকার চেষ্টা করবে, যদি একান্ত প্রয়োজনে বাইরে যেতেই হয় তাহলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে এবং সামাজিক দূরত্ব বজায় রাখবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, নিজে সেফ থাকবে তাহলে অপরকে সেফ রাখতে পারবে, পরিবারকে সেফ রাখতে পারবে। বি কেয়ারফুল অ্যাবাউট করোনা ভাইরাস। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, তোমাদের সাথে আবার দেখা হবে, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি।